ঢাকার ধামরাই আন্তঃ ইউনিয়নের হরলাল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন উদ্বোধন করা হয়। সেখানে ছিলেন ঢাকা জেলা বিশাসন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেঞ্চের আহমেদ ও আরো উপস্থিত ছিলেন ব্যাচ চেয়ারম্যান সিরাজউদ্দিন সিরাজ ও আরো উপস্থিত ছিলেন মহিলা ব্যাচ চেয়ারম্যান শিরিন শারমিন ও আরো উপস্থিত ছিলেন আন্তঃ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরিফ হোসেন ও আরো উপস্থিত ছিলেন হরলাল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। যে তারা জুয়ের টাকা দিয়া হলো তার ব্যবসা, এই হলো তাদের রাজনীতি। তারা যদি দেশে আনার সুযোগ দেওয়া যায়, এমনি যে মাদকের রমরমা ব্যবসা, তাদের তো এটা বাংলাদেশের 17 কোটি মানুষকে একবারে জুয়ের বানিয়ে ফেলবে। একটা মানুষকে আর ভালো থাকতে দিবে না, একটা ছাত্রছাত্রীকে ভালো থাকতে দিবে না, সবাইকে সে জুয়ের বানিয়ে ফেলবে। কাজেই সামনে নির্বাচন হবে, এই যে উন্নয়ন আরো উন্নয়ন হবে, এইখানে এত উন্নয়নের পরে এক মাসের সব অনেক উন্নয়নের দাবি করবে, এগুলি কোথার থেকে হবে? ঘুরে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছেন আমার আপনার প্রিয় নেতা ঢাকা জেলার সংগ্রামী সভাপতি ও ঢাকা বিশাসনের এমপি আলহাজ জনাব বেঞ্চের আহমেদ। যিনি তার স্বপ্ন ধামরাইকে সারা বাংলাদেশের বুকে একটি মডেল উপজেলা হিসেবে তৈরি করা, যিনি তার ধামরাই পৌরসভা, ধামরাই উপজেলা এবং ঢাকা জেলাকে করেছেন আওয়ামী লীগের দুর্গ। ঢাকা বিশের বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেঞ্চের আহমেদ উপস্থিত আছেন। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন সাকুভাই, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিদ্যালয়ের উদ্বোধন হচ্ছে, আজকে শুধু এটা এখানেই না, ধামরাই উপজেলা আছে। আমি একটা স্কুলের সভাপতি, আপনারা সবাই জানেন কামপুর আমাদের চাঁদ উচ্চ বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু এরকম একটা সুন্দর মিটিং হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, তিনি শিক্ষাবান্ধব সরকার, আজকে শিক্ষার পরিবেশ অত্যন্ত ভালোভাবে তৈরি করেছে ধামরাই থানা না সারা বাংলাদেশে। আমরা যখন স্কুলে গিয়েছি আমরা তখন দেখেছি যে স্কুলে ক্লিন ইজ দেয়া, কুকুরা কুকুরও গেছে অনেক সময়, কিন্তু আমরা দুষ্টুমি করে বই টেনে ওই টিনের নিজ দেওয়া গিয়েছি। আজকে যে ছেলেমেয়েরা আমরা কিন্তু তখন দেখেছি কোনো ফ্যান নেই। আজকে উন্নয়নের রাস্তা উন্মোচন করা আমার 14 নেতা এই 50 বছর ধরে রাজনীতি করে, শুধু তার ধ্যান ধারণা চিন্তা মুক্তিযুদ্ধ করে দেশটি করে যাচ্ছেন দীর্ঘ 55 বছর থেকে। উনি এমপি থাকেন না থাকেন, উনি জনগণের পাশেই থাকেন, আর এটা আজকে চিরন্তন সত্য কথা মাননীয় প্রধানমন্ত্রী স্যার।